হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন মাই অ্যানাদার ব্লগ। তো আজকের বিষয় হচ্ছে কোয়ারেন্টাইন। আসলে অর্থাৎ ফেব্রুয়ারি 15 তারিখের থেকে যে সিস্টেম, তার আগেও ছিল, এখন পর্যন্ত আছে। অর্থাৎ আজকে 25 তারিখ ফেব্রুয়ারি, অর্থাৎ যে কোনো ফরেনার আসলে ইন্দোনেশিয়াতে 5 দিন, অর্থাৎ যারা ভ্যাকসিনেটেড ফুল ডোজ কমপ্লিট, তারা 5 দিন থাকতে হবে সরকারি কোয়ারেন্টাইনে। সরকারের লিস্টেড কিছু কিছু হোটেল আছে এগুলোতে, আর যারা এক ডোজ নিয়েছে তারা 7 দিন। এটা ম্যান্ডেটরি থাকতে হবে, কম্পালসারি। তো আর এখানে আমি যখন ইন্দোনেশিয়াতে আসার আগে বাহরাইন থেকে অনলাইনে বুকিং করে আসছি, আমার মোবাইল দিয়ে বুকিং করছি। তো এটা 5 দিনের প্যাকেজ, অর্থাৎ 3 রাত 2 দিন। তো 3 স্টার হোটেল, মোটামুটি সার্ভিস খারাপ না, ভালোই। আর মোটামুটি আমার রুমের থেকে এয়ারপোর্ট পাশাপাশি একবার, এটা টার্মিনাল 2-এর ভিতরে। আর রুম হইলো এরকম, বেড শুয়ে একবার ইয়ে করে লেছি, পিল্লু আছে 4টা, আর মোটামুটি আর সেদিকে টি কফির ইয়ে আছে, বাথরুম এরকম। রুমের থেকে যে দিক দিয়ে বাইরের ভিউ এরকম, এদিক থেকে শুধু ফ্লাই করে, এদিকে ল্যান্ডিং করে না, এদিক থেকে শুধু ফ্লাই করে, বিশাল বড়। এদিকে সারি সারি ফ্লাইট, আবার এদিকে দূরে দূরে মাউন্টেন দেখা যায়, ক্যামেরা দিয়ে দেখা যায় না, বা চোখে অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। তারপরে কয়েকটা মসজিদের মিনার দেখা যায় এখান থেকে অনেক দূরে। এগুলো কোয়ারেন্টাইনের সময় বাইরে যাওয়ার অ্যালাউড নাই। আর খানা টানারা সব কিছু দরজার সামনে স্পেস আছে, ওইখানে রাইখা যায়। তারপরে এরা পিক আপ করছে এয়ারপোর্ট থেকে, হোটেলের থেকে, এটা প্যাকেজের ভিতরে। তো খারাপ না মোটামুটি, মানে ওরা যে যে প্যাকেজ সবগুলো মোটামুটি ঠিকঠাক আছে। তো রাত্রে, আজকে রাত্রে এসে টেস্ট করে গেছে আবার, কোভিড টেস্ট। তো যদি রেজাল্ট যদি ভালো আসে তো আজকে চলে যেতাম ফার্ম এখান থেকে। তো এখান থেকে আমি আছি বর্তমানে জাকার্তা, জাকার্তা এয়ারপোর্ট হোটেলে। তো হয়তো এখান থেকে বানতেন 2 থেকে 3 ঘন্টার রাস্তা এখান থেকে। আর কোয়ারেন্টাইনের খানা সকালে তো ব্রেকফাস্ট দেয়, দুপুরেও লাঞ্চ, রাত্রে ডিনার। অর্থাৎ আমার যে প্যাকেজ 5 দিনের, 5 দিনের প্যাকেজের মধ্যে সব কিছু। তার ডিনার এটা হলো প্রথম দিন আজকে, ডিনার এটা হলো এশিয়ানরা লাগে এগুলো আর কি, ওয়েস্টার্ন এশিয়ান আছে ওগুলো, আমার এশিয়ান, আমি এশিয়ানে দিই। ডিম আছে, সবজি, তারপরে মরিচ, আর কি কি স্ন্যাক্স, আর এটি রাইস, ইন্দোনেশিয়ার যে প্রধান খাদ্য আর কি। তো দেখ কীরকম টেস্ট যাত্রা, দিনের খানা ইন্দোনেশিয়াতে। তো সবাই থাকুন আমার সাথে। আর সকাল ব্রেকফাস্টের টাইম হচ্ছে 7টার ভিতরে ব্রেকফাস্ট দিয়ে থাকে। আর এটা হলো ব্রেকফাস্ট, ফ্রাইড রাইস আছে, টমেটো আছে, শসা আছে, অমলেট, এটা আছে চিপস, মিল্ক আছে একটা, আর আপেল আছে একটা। তো রাইস ছাড়া মনে হয় মানে কোনো কিছুই খানা অ্যাড করে না এরা। তো এগুলো ব্রেকফাস্ট সকালের। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ ইন্দোনেশিয়া থেকে।